খাচ্ছ? কেমন খেতে? মাংস খাবে? খাবে না বলছে, মা মাংস খাবে না বলছে। লাটাই তো আমার হাতে, ঢুম্পা চিকা ও চিকা, ঢুম্পা চিকা ও চিকা, ঢুম্প কই গেল রে তোর ঘুড়ি? ওই যে সুকান্তা কা ঘুড়ি আকাশ মে উড়তা হ্যায় গণেশ পূজা কে দিন। বলো, বাহ চলো ঘুড়িটা পোজ দিয়ে দি, ঘুড়িটা কাটার সঙ্গে কিন্তু ধরে থাক। অলরেডি সে সুকান্ত আবার খেতে চলে চলেছি। আমার হচ্ছে আমার বাবাইয়ের বাড়ি, এটা হচ্ছে আমার দিকতে বাবা, এখানে বানাচ্ছে হচ্ছে বানিয়েছে হচ্ছে কি এটা বোদের পায়েশ। আচ্ছা এটা হচ্ছে আমার ভিক্ষে মা, পাগলা নমস্কার করো, তোমাকে প্রথম দেখা যাচ্ছে। এ আমার মাথায় বাম বাম সবাই বোধে বাম লাগায় মানুষ। হ্যাঁ নমস্কার করলাম তো, নমস্কার। বলো কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ রে লোককে জিজ্ঞেস করো। ও কাকে বলবো? আরে ক্যামেরায় বললে লোক শুনে নেবে। ও আপনারা কেমন আছেন? প্রত্যেক বছর এই গণেশকে আমি রং করতাম, কিন্তু এবছরে আর করতে পারিনি, তাই বাবাই কুমোরটুলি থেকে একজনকে এনে করিয়ে নিয়েছে, তাই রং পাল্টে গেছে। নাহলে বাবাই আমাকে দিয়ে লাল রং করায় গণেশের। এবারে হচ্ছে আমি খাচ্ছি বুদিয়ার পায়েস। দারুন বাড়ি সময় কি বলছে? গণেশ ঠাকুর দেখতে এসে দুর্গাপূজার মতন লাইন দেখে আমার অবস্থা, ও মাই গড।